Belakiri kutum kutma kasepika palatana bazar gan awo kali mondi dipising wa habai joy debrad mungui bilonia rada nogor amceni kroksa sikla kali mutani ricum sisegei mutani yashirok sebai debaika patibungno amceni lukurok nogui bona romonye ya kutum kaimun ya golo kakara bon yesni ya go romi dehorka shib mondir abong kali mondir ekshonge ache kali mukti dar ki obosta korche apnara den ki obosta korche kali mukti dar obosta ki rokom baje obosta kore rakhche plus bholenater obosta ra dekhen kende ja ache ghotmot sob phalai dise e he aya on sorry sir আমি তার নামে আছি, আমি ভগবানের নামে শুধু কাপড়টা হিন্দু মুসলিম খ্রিস্টান ওর কোন না 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 ইয়ানো তুই তুমি কাপড়টা বলছিস আমারে বারবার কইছি তুমি কাপড়টা ভগবান লাং শুনো আমি লাং তাসলা শুনো কি দেখছো নি কেউ তুই দেখছো শুনো দেখছো নি শুনো তোমার মতন কয়েকটা মানুষের লাগিয়া তোমার মতন কয়েকটা মানুষের লাগে আজকে দুনিয়া সারা দুনিয়ার মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে ঝগড়া চলতেছে দেখেন যে ঘটনা যে ঘটনাস্থলে আমরা এসেছি এই যে এই যে এই যে তার মতন কিছু জন্য আজকে আজকে পুরো ত্রিপুরা রাজ্যে হিন্দু মুসলমান মতন দাঙ্গা চলতে হ্যার মতন কিছু মানে বসবাস করতেছে সে জন্যে এটা যেভাবে আছে সেভাবে সাজাইবা তুমি তুমি যেভাবে আসলো এভাবে সাজাইবা ভাই নাহলে তুরে আমি কি করুম আমি নিজে করতে পারি না তুমি সাজাও সাজাও তুমি সাজাও তুমি সাজাও তুই যেন মুক্তির ভিতরে যেমন আসলো সেই রকম করবি বাস ইতনা মেনে বল দিয়া হ্যাঁ সাজা সাজা তুই সাজা ওয়ান টু থ্রি হ্যাঁ সাজাস না 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 কোনো মাসি না কোনো মাসি কোনো এত না তুই নিজে সাজাইবি দেখতে পারলেন এই যে এই যে এই যে এই যে ও দেখুন মার শাখা শাখাগুলি আঙ্গুল আঙ্গুল পুরা পায়ের আঙ্গুল হাতের আঙ্গুল এগুলি ভাঙ্গা কি করছে দেখেন এই দেখেন এই দেখেন এ দেখেন এর মতন কিছু ট্যাবলেট খুর তাদের আমি শাস্তি অবশ্যই প্রশাসনের কাছে তাদের তাদের মতন লোকের অবশ্যই শাস্তি দেওয়ার জন্য এই তুই তুই সংকট দে সংকট মুক্তি মুক্তি কারিগর একটা আনো না কোথায় গেছে তো নবরঞ্জ নাটকের তুই জল খাওয়ানো তুই এমনি মরে যা স্যার আগে মুক্তি আজকে এই জগৎটা ভিতরে শুধু হিন্দু মুসলমানের দাঙ্গা চলতে কয়েকটা তার বাড়ি কয়েকজন দে আজকে আর বস না শুনো না তুলে তো সবাই আছে ঠিক আছে নি ভগবানের ইচ্ছাতে তোমরা আয়োজন করছো না কেডা আয়োজন করছে এটা আমি তোমরা দেখছি হয়তো তুই এটা খুলছস কেরে শোনো না ভাই তুই এটা খুলছস কেরে দাদা শুন তুই তুই লোকন আমি উলুঙ্গা করবি উলুঙ্গা করবি দাদা দাদা আমার আমার কথা একটু শুন আচ্ছা সাত তার উলুঙ্গা দেন স্যার তার উলুঙ্গাটা কত দেন আমরা স্যার কিউজ মি আমার একটু কিউজ মি বাংলা এবার কথা কো তুই তার লোকে দেখি বাংলা ক
কথা কথা লোকে দেখি তা কয় দেখি তো রাধে এটা কি দেখি এটা আমার দাদুর নাম অঞ্জন দেবনাথ রাজু শ্রী স্টুডেন্ট এর মালিকের নাম হইছে তুই মুক্তি মাংস কে খুলছিস কেন আগে সারে কথাটা বল সকালে লাইয়া ইনে সকালে না আমি কালকে রাতে আইছি কালকে প্রায় দুইটা তিনটা দিকে আইছি এন আমি আইছি আমার কেরদানি এটা পুরো অবস্থা অনেক খারাপ আছিল এই মন্দিরটা আমি আইছি আমার বাড়ি এন হইতে বুড়াতই আমি শুধু উঠতে বড় হয়েছি যা কিছু তাই হয়েছি আমার লগে আমার একটা কথা শুনেন আমি কথাটা কইতে আছি যে ভগবানের নামে আমি জাস্ট জায়গার মধ্যে একটা পূজা করছি কালকে রাত্রে আইসি কইতাছি না আমরা দুইটার সময় আইসি তোকে রাত্রে পূজা করতে দিয়া না রাত্রে তো পরিষ্কার করতে তাই পূজা করব পরিষ্কার করলে লাগে তুই পূজা করব জিগান তারারে কেন কার জিগাবেন আইসি আমার কথাটা শুনেন স্যার আমি ঘরটা পরিষ্কার করছি সবকিছু পরিষ্কার করছি নতুন কইরা জিনিস কোন পরিষ্কার করছ পরিষ্কার করলে দেই আমি তোমরা দেখুন আজে পালাটনা বাজারের সংলগ্ন একটা এলাকার মধ্যে এখানে শিব মন্দির এবং কালী মন্দির একসঙ্গে আছে কালী মূর্তিটার কি অবস্থা করছে আপনারা দেখেন কি অবস্থা হচ্ছে স্যার আগে মুক্তিটা একটু তার কোন তাই বয়ে তার মুক্তি রাখুন ঠিক করুন স্যার দেন আমি মুক্তির মুক্তি কারিগর একজন আনো সংকটে একটু আনো দেখেন এর মতন কিছু ট্যাবলেট খুর জন্য কি অবস্থা ডাক্তারের মধ্যে এখন কাকরামন থানাতে নিয়ে যাইতেছে যদি আমার এই লাইভটা সরাসরি লাইভটা যদি কেউ দেখে থাকেন কাকরামন থানার দ্বারস্থ হন হ্যার মতন কিছু মানুষ কিছু সংখ্যক মানুষের জন্য আজ হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা চলছে হ্যার মতন কিছু নেশাগ্রস্ত মানুষের জন্য আজ হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা চলছে এবং আমাদের কর্মরত মুক্তিরা ভেঙ্গালাইছে তো মুক্তি পূর্ণ মুক্তি কালী মুক্তি ধরো তার মতন কিছু মানুষের লাগে আজকে হিন্দু মুসলমান হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা চলতেছে দেখতে পাচ্ছেন আপনারা যারা যারা দেখতেছেন লাইভটা শেয়ার করবেন এবং তিনি আমরা এখন প্রশাসনের কাছে তুলে দিচ্ছি প্রশাসনের কাছে তুলে দিচ্ছি এখন আমরা প্রশাসন মুক্তিটারে আরো খারাপ অবস্থা আসলো দেখো প্রশাসনের কাছে আমরা তুলে দিয়েছি তোমরা যদি পারো এই লোকটার শাস্তির ব্যবস্থা করো দেখো কি রকম খারাপ অবস্থা করছে পুরা ব্যারিগেট থেকে শুরু করে সব কিছু ভাঙ্গিয়া একদম তুলফাল করে লাইছে দেখো মুক্তির মুক্তি দেখো মুক্তি এতটা খারাপ অবস্থা করে লাইছে হ্যার মতন কিছু খারাপ মানুষ থাকার লাগে যা এই জগতে এই রকম সৃষ্টি হয়ে যায় মুক্তিরা কি আপনারাই দেখভাল করেন না এদিকে পূজা টুজা কখন আসে ছেলেটা তপন পাল পূজা করে তপন পালে পূজা করে কোন মাসে পূজাটা করে এটা ভাদ্র মাসের অমাবস্যার ভিতরে পূজাটা করে মানে এবার এবার জলে লেগে করতে পারছেন না দেওয়ালিত করবেন এইরকম অবস্থার কোন সময় আসলে কবে কবে পূজা করছে আজকে সকালে পূজা করছে হ্যাঁ কোন সময় আসলো পূজাটা করতো সকালে আপনারা দেখছিলেন না
আপনারা কেউ আসলেন না? কেউ লঙ্গ হয়ে গেছে? দেখুন, যারা যারা এই ভিডিওটা লাইভে দেখতেছেন তারা অবশ্যই আপনাদের সকলের কাছে কমু ভিডিও।